নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। রাহু এই ছয় রাশির উপর বিশেষ লাভ দিতে চলেছে। রাহু এই ছয় রাশিকে করবে মহা কোটিপতি। আপনারা থাম্বনেলটি দেখে কিন্তু অনেকটাই বুঝতে পেরে গেছেন, আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে রাহু গ্রহকে নিয়ে। তাই আলোচনাটি আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, রাহু কলিযুগে আমাদেরকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। এবং রাহু কি করে, রাহু আমাদের ফিল্ম দুনিয়াকে রিপ্রেজেন্ট কিন্তু করে। অর্থাৎ ভালো একজন অভিনেতা হতে গেলে রাহু গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। যদি রাহু আপনার জন্ম ছকে ভালো না থাকে, তাহলে আপনি কিন্তু ভালো একজন অ্যাক্টর হতে পারবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই ফিল্ম দুনিয়া যেটা রাহুর উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করে। রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে জানবেন আপনি খুব অল্প বয়সেই যে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি আপনার জীবনে হবেই। যে কোনো ক্ষেত্র থেকে আপনি কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু হবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখবেন রাহু ভালো থাকলে কি হয়, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভ অবস্থায় থাকে, দেখবেন সেই রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তদশাতে আপনার জীবনে কিন্তু চরম উন্নতির শিখরে কিন্তু পৌঁছাবেন। রাহু শর্টকাটে অর্থ কিন্তু দিয়ে থাকে, এবং কলিযুগে যদি কোনো গ্রহ আকর্ষিক অর্থ দিয়ে থাকে, সেটি একমাত্র রাহু গ্রহ। আর রাহু যদি খারাপ হয় কি না, আপনার জীবনে কিন্তু অনেক সমস্যাগুলো আসবে। যেমন ধরুন, আপনি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, এবার রাহু যাতে খারাপ থাকবে, তারা কিন্তু একাকী একটা নিজের মধ্যে একটা গুটিয়ে থাকার প্রবণতা, নিজের মধ্যে বাড়িতে সবসময় গুটিয়ে থাকার প্রবণতা কিন্তু রাহু যদি খারাপ থাকে। রাহু খারাপ থাকলে দেখবে সবের সাথে কিন্তু মিশতে কিন্তু পারবে না, রাহু কিন্তু এটা কিন্তু দেখায়। আর রাহু যদি ভালো থাকে কি না, জানবেন আপনার জীবনে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি হবে। এবং এমনকি হঠাৎ অনেকে গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু রাহু গ্রহ কিন্তু দেয়। হঠাৎ যে কোনো কিছু হঠাৎ ঘটিয়ে থাকা, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি, বা একটা কোনো আপনার ফিল্ম বেরোলো, সেই বইটা কিন্তু আপনার সুপার ডুপার হিট হয়ে গেল। কারণ রাহু হচ্ছে শনির একটা ছায়া, অর্থাৎ শনির যে ক্যারেক্টারগুলো রয়েছে কি না, রাহুর মধ্যে অনেক অংশেই সেটা কিন্তু দেখতে কিন্তু পাওয়া যায়। এবং দেখুন, রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে এই যে আমি যে আপনাদের ভিডিও দিতে চলেছি, রাহু অলরেডি মীন রাশিতে অবস্থান করছে। এবং মীন রাশিতে অবস্থান করে রাহু কিন্তু ধীরে ধীরে, রাহু যেহেতু আপনার ক্ষেত্রে ক্লক ওয়াইজ চলে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন শুক্র অ্যান্টি ক্লক ওয়াইজ, আর রাহু এবং কেতু কিন্তু ক্লক ওয়াইজ কিন্তু যায়। তো এই যে ডিগ্রিগত দিক থেকে কিন্তু বলবান হচ্ছে, অর্থাৎ যুবক অবস্থাতে কিন্তু রাহু আসতে চলেছে। তার আগে কিছু সংকেত দিতে চলেছে এই ছয় রাশিকে। এক কথায় এই ছয় রাশির আমি বললাম অর্থ ঝড় কিন্তু হবে, হঠাৎ যে কোনো দিক থেকে কিন্তু হতে চলেছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ শুভ থাকে, যদি আপনাদের রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা, রাহুর প্রথমদশা চলে, এবং আপনাদের বাস্তুক্ষেত্রে আপনার যে বাস্তুর জায়গাটাতে সেখানে রাহুর প্লেসমেন্টটা কেমন রয়েছে, সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার। আমি বারবার বলি, যারা ভিডিওগুলো শুনছেন, আপনাদের জন্মকুণ্ডলি আগে দেখিয়ে নিন, বা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আগে দেখিয়ে নিন। দেখুন, অনেকের ক্ষেত্রে কি বলে যে কৌশিকদা আমার জীবনে বড় সমস্যা, কিন্তু কি সমস্যা, দেখুন আমার ক্ষেত্রে প্রচুর শত্রুতা বা
আমাকে কেউ আমার পরিবারের উপর কেউ তুকতাক করে দিয়েছে, আমি একটি কথা বলবো, কেউ ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করে দিয়েছে, আমার জীবনে কিন্তু উন্নতি কিন্তু কৌশিতা হচ্ছে না, যত চেষ্টা করছি না কেন কৌশিতা আমার জীবনে উন্নতি হচ্ছে না। দেখুন ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু অনেকে ক্ষেত্রে করে, সেই জায়গাটাতে আমি বলবো যদি নেগেটিভ ভাইব্রেশান, যদি নেগেটিভ ভাইব্রেশান আপনাদের ক্ষেত্রে বেশি থাকে, আপনাদের বাস্তুক্ষেত্রে বেশি থাকে, আমি বলবো বাড়িতে একটা আপনারা কুকুর অবশ্যই পুষুন। তাতে কি হবে, এই যে আপনাদের যে নেগেটিভ যে ভাইব্রেশনটা রয়েছে কি না, সেটা কিন্তু অনেক অংশে সেটা কিন্তু অনেকটাই কমে কিন্তু যাবে। কারণ কুকুর এমন একটা জিনিস যেটা নেগেটিভনেসকে কিন্তু দূর করে দেয়। তো আমি বারবার বলি যাদের নেগেটিভ, কারণ শনি আবার কুকুরকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, অর্থাৎ রাহু সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে, রাহুর জায়গাটা দেখবেন একটু যারা মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, ঋণে পড়ে গেছেন, আমি বারবার বলছি কুকুরকে আপনারা, কুকুরকে সে আপনার স্ট্রিট ডগকে দিতে পারেন, বা বাড়িতে যদি আপনারা কুকুর পুষেন তাতেও কিন্তু রাহু গ্রহ কিন্তু ভালো কিন্তু ফল দিবে। এবং যদি একটু আপনারা ধূসর কালারের কুকুর যদি নেন, একটু ক্রিম কালারের কুকুর যদি থাকে কি না, তাহলে কিন্তু দেখবেন রাহু গ্রহ কিন্তু বিশেষভাবে প্রসন্ন হবে। যাদের মামলা মকদ্দমা আর্থিক স্থিতির জায়গা সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা গৃহে একটি কুকুর নিয়ে আসুন, দেখবেন নেগেটিভ ভাইব্রেশনগুলো কিন্তু কাটবে, আমি খুব দায়িত্বের সাথে বলছি। তো যারা ভিডিওগুলো শুনছেন একটু মনোযোগ দিয়ে আপনারা অবশ্যই শুনবেন, এই যে রাহু যে হঠাৎ এই রাশিগুলোকে করবে কোটিপতি, কেন করবে, কি কারণে করবে, তাও আপনাদেরকে বলছি। দেখুন ডিগ্রিগত দিক থেকেও রাহু বলবান হচ্ছে এবং নক্ষত্রগত দিক থেকেও রাহু কিন্তু বলবান হচ্ছে। ডিগ্রিগত এবং নক্ষত্রগত দিক থেকে রাহু বলবান হয়ে বিশেষভাবে শক্তিশালী হতে চলেছে রাহু, এবং রাহু এই মীন রাশিতে প্রবেশ করে এবার এই ছয় রাশির উপর কিন্তু বিশেষ কৃপা দিতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আপনাদের দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, ঋণে পড়ে গেছেন একের পর এক ঋণ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট সমস্যা, সন্তানের বিবাহ, সন্তানের কেরিয়ার, কর্মক্ষেত্রে সমস্যা, মামলা মকদ্দমা, ঋণে জড়িয়ে পড়েছেন, এই সকল ক্ষেত্রে ব্যবসা ভালো হচ্ছে না, এই সকল ক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট আপনারা কিন্তু কন্ট্যাক্ট অবশ্যই করুন। দেখুন আমি একটি কথা বলি, আমি খুব চ্যালেঞ্জের সাথে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, মানে গ্যারেন্টির সাথে। ওই কৌশিকরায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যেখানে আপনাদেরকে আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যারা প্রতিদিন ভিডিওগুলো দেখছেন একটাই কথা, আপনারা একটু নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাটা একবার হলো বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। প্রথম রাশি আলোচনাতে আসি, প্রথম রাশি মকর রাশি। মকর রাশির এই রাহু এবার আপনাদেরকে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদেরকে করবে কিন্তু মহাকোটিপতি। রাহু আপনাদের ঠিক থার্ড হাউসে অবস্থান করছে, থার্ড হাউসে রাহু অবস্থান করলে কিন্তু বিশেষ করে আপনাদের যারা সেলস লাইনে যুক্ত রয়েছেন, অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। এবং যারা বিদেশে যেতে চাইছেন বা ফরেনে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, ফরেন থেকে লাভ নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় রাহু কিন্তু খুব মানে দুর্দান্ত ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ প্রথম যে রাশির আমি কথা বলবো মকর রাশি। মকর রাশি শনির সাড়ে সাথে চলছে, কিন্তু হ্যাঁ শনি যাওয়ার আগে মকর রাশিকে অনেক কিছু কিন্তু দিবে, কারণ এই সময়ের মধ্যে রাহু কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকেও কিন্তু দেখে। অর্থাৎ যাদের বড় বড় ইন্ডাস্ট্রি, আপনার কোনো বড় বড় প্রজেক্টের কাজ চলছে, এখান থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন। এবং চটজলদি হঠাৎ আপনাদের কর্মপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময়। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মকর রাশি হতে চলেছে মহা কোটিপতি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই রাহু এইবার আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে।
কার লাভ হবে? তুলা রাশি যদি আপনাদের রাহুর মহাদশা চলে, রাহু যদি আপনাদের ডিগ্রিগত দিক থেকে শুভ যদি থাকে, রাহু যদি মিত্র রাশিতে থাকে, তাহলে কিন্তু তুলা রাশির এই সময় কিন্তু বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে। তুলা রাশির বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ যাদের আটকে গিয়েছিল, যে টাকা আপনাদের ব্লকেজ হয়ে গিয়েছিলো, সেই টাকা আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময়ের মধ্যে তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের এই সময় বিশেষভাবে শেয়ার মার্কেট ফাটকা এই সকল সেক্টর থেকে আপনারা যারা লাভ করতে যাচ্ছেন সেখান থেকে লাভ করবেন, এবং যারা নিবেশ করেছিলেন বড় কোনো ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিবে সেই রাশির নাম লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে দেখুন, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা চাকরি ক্ষেত্রে উন্নতি প্রচেষ্টা করছেন সেখান থেকে লাভ পাবেন, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ আপনারা পাবেন, যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ বা বিদেশে গিয়ে যারা রয়েছেন তাদের কিন্তু উন্নতি নিশ্চিত রূপে কিন্তু হবে মেষ রাশি। লিখে রাখুন মেষ রাশি, রাহু কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু বড় ধরনের চমক আপনাদেরকে দিতে চলেছে, অর্থের ঝড় আসতে চলেছে মেষ রাশির এই সময়ের মধ্যে। মেষ রাশির ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, কোনো প্রপার্টি কিনা কোনো সম্পত্তি কিনার সম্ভাবনা কিন্তু মেষ রাশির এই সময় কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের একাদশভাবে এই রাহু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে এই সময় বেনিফিট আপনারা কিন্তু হতে চলেছেন, আপনাদের লাভ আপনাদের বাড়বে, ইনকামের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে, আপনাদের এই সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির মানুষ হন আপনাদের এই সময় ইনকাম গেইন আপনাদের করবে, আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি ফাটকা অনলাইন ট্রেডিং এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু রাহুর গোচর কিন্তু আপনাদেরকে খুব ভালো ফল দেবে, যদিও সপ্তমভাবে বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা দেবে, কিন্তু আপনাদের এই সময় কোনো সূত্র থেকে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের লাভ এই সময় দিবে এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় লাভ দিতে চলেছে রাহু গ্রহ। রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন। আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে রাহু আপনাদের নেগেটিভ রয়েছে, আমি মেনে নিলাম আপনাদের ক্ষেত্রে রাহু নেগেটিভ রয়েছে, আপনারা রাহুর বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, সেই জন্য আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবং এর পাশাপাশি আরেকটি যে পার্ট আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনাদের যে পার্টটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে রাহু এই সময় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা কিন্তু রিকভারি আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি রাহুর গোচরে কিন্তু আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা কিছুটা হলেও লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন, ধনু রাশির ক্ষেত্রে উন্নতি বর্গ কিন্তু হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন কর্ম চেঞ্জের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের প্রমোশন যাতে আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়া বা যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছিলেন ট্রান্সফার আটকে আছে ট্রান্সফার আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে রাহুর গোচরে আমি যে ছয়টি রাশির কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে এবং ধনু রাশির ক্ষেত্রে কিন্তু কোনো জায়গা থেকে আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন,
নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ পেতে চলেছেন রাহু গ্রহের কৃপায়। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পাশাপাশি আপনারা অবশ্যই রাহুর বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে আপনাদের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে। নমস্কার, ধন্যবাদ।